নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এদিকে একদিকে যেমন ওয়েদার এখন খুবই খারাপ অবস্থা চলছে, দিনের বেলা প্রচণ্ড গরম, আবার অন্যদিকে রাত্রিবেলা কিন্তু আমাদের এলাকায় অন্তত কুয়াশা দেখা যাচ্ছে। এদিকে ধানের ফুল চলে এসেছে, ধানের ফ্লাওয়ারিং স্টেজ চলছে এখন, এবং কিছু কিছু এলাকায় ধান মোটামুটি ধরুন ফ্লাওয়ারিং স্টেজ শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি এখন দানা বাঁধতে শুরু করেছে। তো এই সময় সবথেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে হচ্ছে দুটো জিনিসের, একটা হচ্ছে পোকার আক্রমণ, আর অন্যদিকে যেটা সেটা হচ্ছে ব্লাস্ট। তো এই পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে ধানের, এত পরিশ্রম করে আমরা টাকা পয়সা খরচা করে এত দূর নিয়ে এসে যদি শেষ পর্যায়ে আমরা সামান্য কিছু ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু আমাদের ফলন কিন্তু অনেকাংশে কম হবে। তো বন্ধুরা, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আপনারা ভিডিওটি না টেনে পুনরায় দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে শুরু করতে চলেছি মূল আলোচনায়। এখন যে সমস্যাটা সবথেকে বেশি দেখা যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে, কিন্তু ধানের মধ্যে সবথেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে ধানের মধ্যে কিন্তু ল্যাদা পোকা বা শুয়োপোকার মতো দেখতে যে ল্যাদাটা হয়, এই ল্যাদা পোকাটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তো এই ল্যাদা পোকা দেখা যাওয়ার পাশাপাশি আরও এর পাশাপাশি গান্ধী পোকা, এবং এর সাথে কিন্তু নতুন করে আবার চুঙ্গি পোকাও মাঝে মাঝে দেখা যাচ্ছে। আমি ভিডিওতে আপনাদের পাশে দেখাবো প্রত্যেকটা পোকার ছবি সহ। তো আমরা এবার মূল আলোচনায় আসি, যে আমরা সর্বপ্রথম যেই এলাকাগুলোতে বা যে যাদের ধান ক্ষেতের জমিতে এই ল্যাদা পোকাটা দেখা যাচ্ছে শুয়োর মতো, অনেকটা বেশ এরা মোটামুটি দিনের বেলা খুব একটা দেখা যায় না এই পোকাগুলো, এরা মোটামুটি যখন সূর্যাস্ত যায় তারপরেই কিন্তু বেশ ধানের জমিতে আপনারা ভালো করে দেখবেন তখন কিন্তু পরিলক্ষিত হয়। তো এই ধানের ল্যাদা পোকা যদি আপনারা দেখেন, এই ল্যাদা পোকার জন্য আমি বলবো সবথেকে ভালো কার্যকরী ঔষধ হলো বা কীটনাশক হলো এমামেকটিক বেনজয়েট গ্রুপের ঔষধ। আমি গ্রুপের নামও বলে দিচ্ছি, আপনাদের এলাকায় যদি না পান নির্দিষ্ট কোনো কোম্পানির, তাহলে যেটাই আপনারা পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। এবং এর সাথে আরও অন্যান্য পোকাও তো থাকতে পারে, এক্ষেত্রে আমরা যদি দুটো গ্রুপের ওষুধ যদি বা কীটনাশক যদি একসাথে আমরা মিক্স করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একসাথেই হয়ে যাবে। এবং এর সাথে আমরা ব্লাস্টের জন্য এখন যেহেতু দিনের বেলা করে প্রচণ্ড রৌদ্র থাকছে, 35 ডিগ্রির ওপরে চলে গেলেই কিন্তু ধানের কিন্তু সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে ব্লাস্টের জন্য আমরা কোন কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবো সেটাও আমি বলবো। এবং এই সময় কিন্তু অবশ্যই আপনারা জমিতে কিন্তু অন্তত 3-4 ইঞ্চি জল অবশ্যই সবসময় ধরে রাখবেন। তো বন্ধুরা, যাদের জমিতে এই ধরনের পোকাগুলো দেখা যাচ্ছে, গান্ধী পোকা, চুঙ্গি পোকা বা পাতা মোড়ানি পোকা বা ল্যাদা পোকা, তো আমরা একটাই স্প্রে করব। আমি এবার আসছি এমামেকটিক বেনজয়েট গ্রুপের যেসব কীটনাশক রয়েছে, তার মধ্যে আমাদের ভারতে ধানুকার, EMI, এগুলো এমামেকটিক বেনজয়েট 5% অথবা 10%ও হতে পারে, আমি 5%গুলোই বলছি, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। কৃষি রসায়নের জেমস্টার, ইফকোর ইগাও, ক্রিস্টালের মিসাইল এবং কাত্তায়নের EMA5 এই নামে। এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে এমামেকটিক বেনজয়েট এমনিতেও পেতে পারেন, অথবা এমামেকটিক বেনজয়েট 2%-এর সঙ্গে এবামেকটিক বেনজয়েট পেতে পারেন, মানে সরি, এমামেকটিক বেনজয়েট 4%-এর সঙ্গে এবামেকটিক বেনজয়েট 5%, এটাও আপনারা নিতে পারেন। যার মধ্যে অন্যতম সেরা কীটনাশকগুলো হচ্ছে সিয়েনা, এক্টর, ওয়ান্ডার, বাবুত এবং লুমেকটিন। এই যে আমি ল্যাদা পোকার জন্য যে কীটনাশকগুলোর কথাগুলো বললাম, এই কীটনাশকগুলো আপনারা প্রতি লিটার জলে 1 ml, অথবা যদি পাউডার ফর্মে থাকে সেক্ষেত্রে 1 গ্রাম, এবং এর সাথে ক্লোরোফাইরিফস, বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের সঙ্গে ক্লোরোফাইরিফস 48% অথবা 48%, এবং আমাদের ভারতে 20% এবং 50%েরও পাওয়া যায়। যদি 48 বা 50% হয় সেক্ষেত্রে আপনারা মোটামুটি 1 ml, এবং যদি 20% বা 20% হয় সেক্ষেত্রে আপনারা 2 ml দিয়ে কিন্তু সেই যে আমি এর আগে যে এমামেকটিক বেনজয়েটের কথা বললাম ল্যাদার জন্য, এই সব ওগুলোর মধ্যে যে কোনো একটা কীটনাশক নেবেন, এবং এই ক্লোরোফাইরিফাস গ্রুপের মধ্যে যে কোনো একটা কীটনাশক নেবেন, নিয়ে আপনারা কিন্তু
একসঙ্গে মিক্স করবেন। তো বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে ক্লোরোফাইরেফস 48% মধ্যে আপনারা মর্টার, সিটপ, গ্রেটার আর ডার্সবান এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ভারতবর্ষের থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আমাদের এখানে ক্রিস্টালের ডার্সবান পাওয়া যায় এটা 20%, এক্ষেত্রে কিন্তু এটা 2 ml পার লিটারে আপনারা মেশানোর চেষ্টা করবেন। এছাড়াও ইফকোর হিবিকি টাটার টাফাবান 20%, এছাড়াও ইউপিএলের বানিস্ট হপ এই নামে কিন্তু পাওয়া যায়। তো এই দুই গ্রুপের কীটনাশককে যদি আমরা একসাথে মিশ্রিত করে যদি দিতে পারি, তাহলে মোটামুটি আমাদের সব ধরনের পোকা আশা করি আমরা একদম নির্মূল হয়ে যাবে জমি থেকে। এবার যেসব এলাকায় সব যদি ধরুন যে যেসব এলাকায় মোটামুটি দেখছেন যে শুধু গান্ধী পোকার আক্রমণটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই ক্লোরোফাইরিফাস গ্রুপের সাথে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কিন্তু কীটনাশকটা দেওয়ার চেষ্টা করবেন গান্ধী পোকার জন্য। আমি ছবিতে দেখাচ্ছি এই ডান দিকে, এটা হচ্ছে গান্ধী পোকা। এই ইমিডাক্লোরোপিড গ্রুপের যেমন বায়ারের কিন্তু অ্যাডমায়ার খুব ভালো কাজ করে, এটা যেখানে যে এলাকায় সবথেকে বেশি গান্ধী পোকা, আপনারা ক্লোরোফাইরিফাসের সাথে এই এটা 1 ml করে আপনারা দিয়ে স্প্রেটা করবেন। আর যে সমস্ত এলাকায় মাছ জাতীয় পোকা বেশি, হ্যাঁ, সেক্ষেত্রে মাছি জাতীয় বা ধরুন এই পাতা মোড়ানো টাইপ চুঙ্গি পোকা যেটা, সেক্ষেত্রে আপনারা অ্যাসিস্টাম রিপিট 20% এই গ্রুপের কীটনাশক কিন্তু ক্লোরোফাইরিফাসের সাথে দেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে ধরুন আমাদের ভারতের রামসার্স কোম্পানির থিম খুব ভালো কাজ করে। বাংলাদেশের বন্ধুরা, আপনাদের ওখানে এসিপ্রিট প্লাস, এসিআই ক্রপ কেয়ার এই কোম্পানিরটা আপনারা পেয়ে যাবেন, এগুলো কিন্তু দিতে পারেন। তো এই হচ্ছে আমার হচ্ছে মোটামুটি এই সময় আমাদের বোরো ধানের জমিতে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে পোকা নিয়ে, তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আপনারা দু গ্রুপের কীটনাশক একসঙ্গে মিশ্রিত করে দিন, আশা রাখছি সব ধরনের পোকা একদম চলে যাবে। এবং এর সাথে অবশ্যই কিন্তু আপনারা ব্লাস্টের জন্য কিন্তু একটা ভালো ছত্রাকনাশক কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো ব্লাস্টের জন্য সবথেকে বেশি এবং সবথেকে কার্যকরী কীটনাশক ছত্রাকনাশক যদি আমি বলি, এবার কী কারণে ব্লাস্ট আমি বলছি, যদি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, দিনে তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া কিন্তু এই সময় পাতায় আক্রমণ করে এবং সেখান থেকে পাতার থেকে মাকুড় মতো কালো দাগও হতে পারে, অথবা এই দাগ কিন্তু ধীরে ধীরে কিন্তু নেক অর্থাৎ ধানের যে শীষের যে গলা যেটা আমরা বলি শীষের একদম মাথার দিকে, আমি ছবিতে সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন, এই জায়গাটায় কিন্তু আক্রমণ করবে, তারপর শুকনো খড়ের রং ধারণ করবে, এক সময় শুকিয়ে যাবে, এমনকি গোটা শীষটাতেও কিন্তু এটা কিন্তু আক্রমণ করতে পারে। তো এই ব্লাস্টের জন্য কিন্তু আপনারা সবথেকে ভালো কার্যকরী ছত্রাকনাশক হচ্ছে ট্রাইসাইক্লোজেল গ্রুপের 75% যেটা রয়েছে। তার মধ্যে আমাদের ভারতে সবথেকে বেশি পরিমাণে ইউজ হয়ে এসছে অনেক দিন থেকে, সেটা হচ্ছে ইন্দ্রফিলের বান, এটা আপনারা মোটামুটি 2 gram পার লিটারে ইউজ করুন, এই সময় খুব ভালো কাজ করবে। এছাড়াও বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে ট্রুপার, ব্লাস্টিন এটা আপনারা পাবেন। আর আমাদের এখানে এই বান ছাড়াও কিন্তু টাটার ম্যান্টিস নামে ট্রাইসাইক্লোজেল গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায়, এছাড়াও ইউপিএলের সামার নামে পাওয়া যায়। এবং এই গ্রুপ বাদেও আরেকটা খুব ভালো গ্রুপ রয়েছে, ট্রাইফ্লক্সট্রবিন এবং এর সাথে টেবুকোনাজল, যেটা আমাদের দুদেশেই পাওয়া যায়, সেটা হচ্ছে বায়ারের ন্যাটিভো। এই ন্যাটিভোটাও আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এই ন্যাটিভোর তো কোনো কথা হবে না, দুর্দান্ত রেজাল্ট ধানে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসল কিন্তু অনেক সেফ থাকবে। এই শোষক পোকার আক্রমণ, যেহেতু শোষক এই এখন দানা বাঁধতে শুরু করেছে, সেই রস কিন্তু শুষে শুষে খাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শোষক পোকা বা বিভিন্ন ধরনের ল্যাদা পোকা, শিশকাটা পোকা, ফোরিং এগুলোর থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এই সব গ্রুপের কীটনাশক দুটো যে কোনো দুটো ধরনের কীটনাশকের গ্রুপ আমি সব কিছু আলোচনা করলাম, এটা মিশিয়ে তার সঙ্গে আমরা এই যে যে ব্লাস্টের জন্য যে ছত্রাকনাশকের কথা বললাম, এগুলো কিন্তু একত্রে মিশিয়ে কিন্তু যদি আমরা দিই, তাহলে কিন্তু আমরা ফলনটা খুব শেষ পর্যায়ে এসে ভালো পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর নেক্সট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আমার ধানের কী অবস্থা, তো বিস্তারিত পরবর্তী আমি আবার দেখানোর চেষ্টা করবো। সকলে বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।